হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। সবাইকে চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো সুপ্রিম কোর্টে কিন্তু আবার একটি রিট পিটিশন করা হয়েছে পরীক্ষার দাবিতে, অর্থাৎ পরীক্ষার মোড চেঞ্জ করার দাবিতে, অনলাইন পরীক্ষার দাবিতে এবং অনলাইন অথবা অফলাইন মানে ব্লেন্ডেড মোড পরীক্ষার দাবিতে একটি কিন্তু রিট পিটিশন করা হয়েছে, সেটাই শেয়ার করতে চলে এলাম। যারা নতুন এসেছেন তাদেরকে রিকোয়েস্ট করলাম প্লিজ সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন সমস্ত আপডেটগুলো সবসময় সঠিক সময় পাওয়ার জন্য। তো চলুন দেখে নিচ্ছি আজকের আপডেটটা। তো সুপ্রিম কোর্টে আমরা দেখেছি 2020 সালে ইউজিসির বিরুদ্ধে একটি কেস ফাইল করা হয়েছে, রিট পিটিশন করা হয়েছিল এবং সেখানে দাবি তোলা হয়েছিল যাতে কলেজ ইউনিভার্সিটি পরীক্ষাটা বাতিল করা হয়। কিন্তু পরবর্তী আমরা দেখেছি সুপ্রিম কোর্ট ইউজিসির মোতাবেকই তারা জাজমেন্ট দিয়েছিল এবং হ্যাঁ, এখানে যেটা উঠে এসেছিল যে অনলাইন অফলাইন ব্লেন্ডেড মোডের মাধ্যমে পরীক্ষা নেওয়া যাবে কলেজ ইউনিভার্সিটি, এবং সেরমভাবেই কিন্তু ওবিইর মাধ্যমে ধরতে গেলে বা অনলাইনের মাধ্যমে আমাদের রাজ্য থেকে শুরু করে অন্যান্য অনেক রাজ্যে পরীক্ষা হয়েছে 2020 সাল থেকে 2021 সাল অবধিও কিন্তু পরীক্ষা চলছে সেইভাবেই। অন্যদিকে আজকে আমরা এটাও দেখেছিলাম 2021 সালে যে সিবিএসসি এবং আইএসসি যারা স্টুডেন্টস আছে, বিশেষ করে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্টুডেন্টস আছে, তারাও কিন্তু সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল এবং তারা দাবি জানিয়েছিল, পরীক্ষা বাতিলের দাবি জানিয়েছিল। এবং 2021 সালটা আমাদের নিশ্চয়ই মনে আছে, বা যেখানে কিন্তু ধরতে গেলে সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে, যেহেতু দুটো বোর্ড সেন্ট্রাল দ্বারা অর্গানাইজড, তাই সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে কিন্তু ফাইনালি এরকম সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বাতিল করে দেওয়া হবে এবং সুপ্রিম কোর্টকে সেটা জানানো হয়েছিল সেন্ট্রালের তরফ থেকে, সিবিএসসির তরফ থেকে। তার পরবর্তী সুপ্রিম কোর্ট তাদের যে ধরতে গেলে আবেদন সেটাকে স্বাগত জানিয়েছিল এবং হ্যাঁ, 30-30-40 এরকম একটা রেসপেক্টে ধরতে গেলে আপনাদের এভলিউশন হয়েছে এবং সেই যে ফলের প্রভাব আমাদের ওয়েস্টবেঙ্গলেও পড়েছিল মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে। আমরা দেখেছি প্রথমে আমাদের এখানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক হওয়ার কথা ছিল, কিন্তু পরবর্তীতে সেটা কিন্তু বাতিল হয়ে যায় যেরকম সেন্ট্রাল যেরকম অর্ডার দিয়েছিল বা সুপ্রিম কোর্ট যেরকম অর্ডার দিয়েছিল বলে। এবং হ্যাঁ, তার পরবর্তীতে আগের বছর অর্থাৎ যেটা 2021 সাল ধরতে গেলে এই বছর যেটা আপনার কিন্তু কোনো পরীক্ষাই হয়নি। তা এখন বর্তমানে আরও একটি রিট পিটিশন দায়ের করা হয়েছে সুপ্রিম কোর্টে। এই রিট পিটিশনটা দায়ের করেছে কিন্তু মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের স্টুডেন্টসরা যারা সিবিএসসি এবং আইএসসি বোর্ডের পড়ছে। অ্যাকচুয়ালি সিবিএসসি এবং আইসিএসসি বোর্ডে দুটো নামে পরীক্ষা হওয়ার চিন্তাভাবনা করেছে। দুটো নামে পরীক্ষা মানে হচ্ছে একটি প্রথম টার্ম পরীক্ষা হবে এখন এবং পরবর্তী টার্মের পরীক্ষা হবে নেক্সট ইয়ার, যদি আজকে 2022 সালে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যে বা গতানুগতিকভাবে যদি পরীক্ষা সম্ভব না হয় কোভিড সিচুয়েশনের জন্য, তাই তারা আগেভাগেই কিন্তু প্ল্যানিং করে এরকম দুটো নামে পরীক্ষাটা ডিভাইড করেছে। এখন একটা পরীক্ষা তো রিসেন্টলি হতে চলেছে এবং সেই পরীক্ষা অফলাইনে হওয়ার জন্য তারা নির্দেশ দিয়েছে সিবিএসসি এবং আইএসসি বোর্ড এবং আইসিএসসি। তো এখন বর্তমানে কিছু সিবিএসসি এবং আইসিএসসি স্টুডেন্টস যারা রয়েছে, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের স্টুডেন্টস রয়েছে যারা, তারা কিন্তু সুপ্রিম কোর্টের কাছে আবার একটি রিট পিটিশন করেছে বৃহস্পতিবার। এবং এই রিট পিটিশনের মাধ্যমে তারা দাবি জানিয়েছে যে যেহেতু করোনা সিচুয়েশান আরও খারাপ হচ্ছে, যেটা মাঝখানে অনেকটা কমে গেছিলো কিন্তু দিনের দিন আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে এবং থার্ড ওয়েভ বা অন্যান্য সমস্ত কিছু সম্ভাবনা রয়ে যাচ্ছে, তার জন্য যাই তাদের পরীক্ষাটা অফলাইন থেকে অনলাইন করে দেওয়া হয় অথবা ব্লেন্ডেড মোড করে দেওয়া হয়। যার যেটা ইচ্ছা, কেউ অফলাইন দিলেও দিতে পারে, কেউ অনলাইন দিলেও পরীক্ষা দিতে পারে, এমনটা কিন্তু তারা যাতে নির্দেশ দেওয়া হয় তার জন্য আবার দ্বারস্থ হয়েছে সুপ্রিম কোর্টের কাছে। এখন আমাদের দেখতে হবে সুপ্রিম কোর্ট এই কেসটা গৃহীত করলো কিনা। যদি গৃহীত করা হয় তাহলে পরবর্তী সুপ্রিম কোর্ট কী রায় দেয় সেদিকে কিন্তু সবার নজর থাকবে। কোভিডের সিচুয়েশন এবং যেটা অ্যাডভোকেটের বক্তব্য অনুযায়ী, যেটা যিনি রিট পিটিশন দায়ের করেছে স্টুডেন্টসের পক্ষ থেকে, তার বক্তব্য অনুযায়ী যে যেহেতু বর্তমানে করোনা সিচুয়েশান অনেক সময় ভালো হচ্ছে এবং অনেক সময় দিনকে দিন বর্তমানে যেহেতু গ্রোথ আসছে একটা আবার, তো সেই দিকে চিন্তাভাবনা করে এবং প্রিভিয়াস যে কতগুলো সিবিএসসি তরফ থেকে যে নোটিশ দেওয়া হয়েছিল দুটো নামের পরীক্ষা অফলাইন, সেটাকে যাতে কোয়াশ করা হয়, ক্যান্সেল করা হয়, তার দাবিতে কিন্তু এই পিটিশনটা দায়ের করা হয়েছে, এই রিট পিটিশনটা দায়ের করা হয়েছে। আমাদের এখন দেখতে হবে ফাইনালি সুপ্রিম কোর্টের তরফ থেকে কি রায় আসছে। এবং হ্যাঁ, আজকে যদি কোনো রকম কোনো কিছু রায় আসেও বর্তমান সিচুয়েশনের রেসপেক্টে এর কিন্তু ইম্প্যাক্ট সারা দেশে পড়বে। তবে এটাও একটা ব্যাপার যে বর্তমানে সিচুয়েশানে সুপ্রিম কোর্ট আলটিমেটলি কেসটা গৃহীত করে কি না এবং হ্যাঁ, এই কেসটা বর্তমানে এগোয় কি না, এটাও একটা কিন্তু বড় কোয়েশ্চেন রয়েছে। কারণ এর একটা বড় কোয়েশ্চেন হচ্ছে 2021 সালে যেটা ছিল না, অনেক রাজ্যে কিন্তু স্কুল রিওপেন ছিল না, কিন্তু 2021 সালের এখন বর্তমানে আমরা দেখছি অনেক কটা রাজ্যে কিন্তু স্কুল রিওপেন হয়ে গেছে এবং গতানুগতিক ক্লাস কিন্তু সেখানে চলছে, অর্থাৎ যেরকম অফলাইন ক্লাস চলছে। তাই আদৌ সুপ্রিম কোর্ট এই কেসটাকে মঞ্জুর করে কি না, এটা তো আমাদের নিশ্চয়ই নজর থাকবে এবং আমি আপনাদের নিশ্চয়ই শেয়ার করব। এবং আপনাদের মধ্যে অনেকেই আছে যারা ভাবছেন বা চিন্তাভাবনা করছেন যে আজকের যদি স্কুলের পরীক্ষা যদি ওবি হয় বা অনলাইন হয় তাহলে কলেজ ইউনিভার্সিটি কেন হবে না। প্রথমত জানিয়ে দিই, আমাদের ইউজিসির তরফ থেকে অলরেডি বলে দেওয়া হয়েছিল যে ওবির মাধ্যমে পরীক্ষা নেওয়া যেতে পারে, অনলাইনেও নেওয়া যেতে পারে, অফলাইনেও নেওয়া যেতে পারে, পুরোটা ইউনিভার্সিটি হাতে ক্ষমতা দেওয়া রয়েছে। এবং হ্যাঁ, আমাদের এখন অবধি কিন্তু রাজ্যের সেরকম খুব একটা ইউনিভার্সিটি অন্য স্টেট গভর্নমেন্টের ইউনিভার্সিটি তারা কিন্তু আসেনি এখন অবধি পরীক্ষা নিয়ে, সেরকম কোনো কিছু কিন্তু ফাইনালি আপডেট আমাদের কাছে নেই, কোনো কিছু রুটিন আমাদের কাছে নেই, তাই আমাদের আরেকটু ওয়েট করতে হবে। তবে হ্যাঁ, সিবিএসসির যে
পরবর্তী বা এসসির যে পরবর্তী যে কেসের সুপ্রিম কোর্টে হিয়ারিংয়ের আপডেট নিশ্চয়ই আপনাদেরকে দেবো। পড়াশোনায় প্লিজ একটু কনসেনট্রেট করুন, এবং হ্যাঁ, 16 তারিখ থেকে তো আপনাদের রিওপেন হচ্ছে, তবে আমাদের কেসের দিকে নিশ্চয়ই নজর থাকবে। ভালো থাকবেন সবাই, সবাইকে জানাচ্ছি বিশাল বড় বেস্ট অফ লাক।